আল্লাহ তোমার রহমত কই আল্লাহ, তুমি মুসলমানের এত কষ্ট দাও কে? আল্লাহ হাজার হাজার মুসলমান এই মিরপুরে বসিয়া, আল্লাহ তুমি দেখো আদর্শ নগর এই মাদ্রাসায় বসিয়া, জোয়েল দানা সহ সভাপতি সব সব আলেম না সব এই রোজা অবস্থা, আজকে চার রোজায় 15ই মাস, দিনের বেলা জুমার পরে যারা কাপ দেয় এদের চোখের বাড়ির দিকে তাকাইয়া গাজার মুসলমানের খাবারের ব্যবস্থা করে, এই জমিনে মার মতো দরদি কেউ নাই রে। জুমার আগে একটা ছেলে আমার কাছে টেলিফোন করছে, হুজুর আমি অমান থাকি হুজুর, আপনি তো জুমার মসজিদে গেছেন, রমজানের 1 তারিখ আমার মা মারা গেছে, আমার বাড়ি নেত্রকোনা, হুজুর কত বছর মায়ের জন্য ইফতারির 10,000 টাকা পাঠাইছিলাম, হুজুর এই বছর তো মা নাই, কার জন্য পাঠাবো? আমি বললাম তোমার এলাকায় অনেক এতিমখানা আছে, ওই মাদ্রাসায় পাঠায় দাও। ছেলেটার সাথে সাথে আমারে বলে, হুজুর আমি আপনার এতিমখানায় আমার মান নামে 10,000 পাঠাবো, আর আমার এলাকায় আমি 4টা মাদ্রাসায় 40,000 দিব। আমি বললাম তোমার মাকে আল্লাহ জান্নাতের ইফতারি করাবে। এ আমার কলিজার টুকরা ভাইরা, এই ইলিয়াসুর রহমান জেহাদি মার জন্য কি কষ্ট আমি জানি গো। এই রমজান মাস আসলে আমার মা মাথায় ইফতারি পাকাই এইভাবে ডিশের মধ্যে গামলার মধ্যে বলের মধ্যে করিয়া আমার মা আমার মাথায় দিয়া বলতে, ইলিয়াস রে আমাকে গ্রামের মসজিদে বলতো তুমি ইমাম সাহেবের রুমে দিয়ে আসো। এ আমার কলিজার গ্রামের বাইরা, আমি যখন ওই ডিশটা বলটা মাথায় লইয়া মসজিদে যাইতাম, ওই গরম খিচুড়ি লইয়া যাইতে কষ্ট হইত, গরম সিমাই লইয়া যাইতে কষ্ট হইত, আমার মা ইমাম সাহেবের জন্য ইফতারি করতে দিত, মুসল্লিদের ইফতারি করতে দিত। ওই দিনটা ছিল আমার কাছে 16ই রমজান। আজকে 16ই রমজান তো প্রতি বছর আসে, আমার মা তো আর হইল না। ষোলোই রমজান আমার মা আমার মাথায় ডিশটা দিয়ে বল তুলি, এই ইফতারিটা তুমি মসজিদে দিয়ে আসবো, 16ই রমজান প্রতি বছর আসে রে মা, তুই তো আর কোনোদিন আসলি না। এখানে কত ভাইরা রোজা মুখে বয়া বয়া কান্দে, তারাও ভাবে হুজুর আমার তো মা নাই রে মা, আমার তো বাবা নাই। আল্লাহ দিনের বেলা জুমার নামাজ পড়ি আইসা কান্দে, জুয়েল রানা সভাপতি কান্দে, আলেম ওলামা কান্দে, আমার মতো কার অন্তরে মায়ের আগুন ধাউ ধাউ করে জ্বলে উঠছে। এই যে জাকির কাসেমি এতিমখানা মিশন করছে কেন জানা, এই মিশনের মধ্যে এমন এমন এতিম আছে বাবা, কিতাব কিনা পড়ার মতো তৌফিক নাই, ইফতারির সময় একটু কমলা আপেল বেদানা খাবে সেই তৌফিক নাই, এই ছেলেদের মুখে যদি তুমি ইফতারির টাকা দিয়ে দাও। আমি ইলিয়াস রহমান জেহাদি বললাম তোমার মা কবরে জান্নাতে থাকবে ইনশাআল্লাহ। বলেন
আল্লাহ তুমি ফিলিস্তিনের মুসলমানকে ঠিক মতো খাবারের ব্যবস্থা করে আল্লাহ কত আমার মায়ের বসি মায়েরা এক গ্লাস পানির জন্য রাস্তায় রাস্তায় দৌড়ায় আর পিপাসিত কুকুর যেরকম জিব্বা বাইরে যায় ইফতারির আগে আমার মায়ের বয়সে মহিলাদের জিব্বাটা বাইরে যায় আল্লাহ আমার তো মা আমার ভাইদের তো মা আছে আল্লাহ যাদের মা আছে তারাও তো পানি না পাইলে যত কষ্ট ওই গাজার মাদের এত কষ্ট হইতাছে হামাসের এত কষ্ট হইতাছে আল্লাহ তোমার কুদরতি বারিশ দিয়া বৃষ্টি দিয়া তাদের ঠান্ডা করা আল্লাহ তাদের খাবারের ব্যবস্থা করা আল্লাহ ইউসুফ নবীর মতো একটা সরকার বানায় দা জোর করে আমিন আমিন আরো জোর করে আমিন আল্লাহ দেখো যারা কান্দে কার জন্য মা নাই কার জন্য বাবা নাই হযরত আল্লামা হযরত মাওলানা মুফতি আব্দুর রউফ ফরিদি বারাকাল্লাহ ফি হায়াতি জরকাল মারহাবা উনি আপনাদের পাশের মসজিদের খতিব আসলে রমজান মাস সবার শরীরটাই দুর্বল ইফতারের আর মাত্র কয়েক ঘন্টা বাকি আছে এই গরম মোটামুটি ভালোই পড়ছে তার ভিতরে আপনারা জুমার নামাজটা পড়ে বসে আছেন জুমায় শুনছেন প্রায় এক দেড় ঘন্টা বয়ান এখন আবার যদি এক ঘন্টা বয়ান করি আপনারা ওই যে ভারতের ভাষায় কয় কেলাই যাবেন বেশি সময় ওয়াজ করবো না অল্প সময় করবো যেন কেলাই না পড়ে এমনি রোজার সাইজে হয়ে গেছে শরীরের ভিতরে এমনি কেলানি কেলানি ভাব তো যারা দাঁড়ায় আছেন মনে মনে ভাবতেছেন মনে দুই ঘন্টার খেপ লইছেন না বইয়া পড়েন আয় না মনে নে হলুদ পাঞ্জাবি এদিকে আয় আমি তোরা টার্গেট করছি তুই বাড়িতেও যাইতে পারবি না বাড়িতে গেলে সমস্যা আছে এদিকে আয় আল্লাহর ওলিরা যারা দাঁড়ায় রয়েছেন বইয়া পড়েন এই যে দুলাভাই বলারা বউ এই যে বুজুর্গরা বসে বসে বসো ছোট ভাই তুমি আমার কলিজার ভাই বসো বলছি তো বিশেষ সময় কথা বলো গাড়ির সামনে যারা দাঁড়ায় আছে এ কালা পাঞ্জাবি তোরা দূরা যাইস না মগাডা হোনে আল্লাহ কবুল করেন জোর করে আমিন বলেন তো রমজান মাসে দিনের বেলায় ওয়াজ এটা ভালো না খারাপ জোরে কর হয়তো জুমার নামাজটা পড়ে যেয়ে দেখতেন টিভিতে কি অবস্থা অথবা জুমার নামাজটা পড়ে যেয়ে দেখতেন বউ কি পাক করতেছে যদি আপনার মন মতো হইলো হইলো নাহলে রোজায় তো ধরছে যাইয়াই শুরু করতেন বউরে বক্সা ধরে ঘুষি ইফতারি করতেন মসজিদে এখন যে বউ ঘুষাইছেন বউ আবার ইফতারি করে দিব মজা আল্লাহ সব বিপদ আপদ থেকে রক্ষা করে এই জান্নাতের বাগানে বসার সুযোগ দিয়েছে তারপরে খুশি না বেদা বলেন তো আলহামদুলিল্লাহ বলেন তো আল্লাহু আকবার এবার কোন সমস্ত প্রশংসার মালিক কে হাত উঠায় বলতে পারবেন উঠান আরো জোর উঠান কোন হায় আল্লাহ আমাদেরকে কবুল করেন 30টা রাখার রোজার তৌফিক দেন 30 দিন তারাবি পড়ার তৌফিক দেন আল্লাহ আমাদের সাইরে যারা কবরে চলে গেছে কবরটা জান্নাতের বাগান বানায় দেন নামা নামা দোয়াটা ভালো করছি না খারাপ করছি বাবা আমরা যারা বাইচে আছি এটা লাশ সাইজ মরে গেলে এটা হয়তো ঠিক ঠিক না কয় লোকটা মরে গেছে আরে কি কামনা করছে আরে কি কাম করে না এই লোকটা বাইচে গেছে ঠিক না বেটি আল্লাহ জুমার দিন রোজার আজকে সাইড ডে 15ই মার্চ তাহজিবুল উলামা মাদ্রাসা রশিদ ইয়াতিমখানার উদ্যোগে যাই মাহফিল আজকে এই মাহফিল অন্তত আমি এইবার দিয়ে 5 বার আইলাম আল্লাহ শুকর গতবার জুলদানা বাইরে পাই নাই এবছর আমি পাইছি আমি মিরপুর ওয়াজে আসলে এই লোকটারে খুঁজি কারণ এই লোকটার ভিতরে কতগুলো গুণ আছে এক নম্বরে সহজে তার চোখে পানি আসে আজকে মাহফিলের সভাপতি জনাব আলহাজ জুলদানা সাধারণ সম্পাদক
যুবলীগ পল্লবী থানা মহানগর উত্তর। আজকের মাহফিলে যিনি তাসবিহ বানার কথা ছিলেন প্রধান মেহমান হিসাবে, আমার অত্যন্ত প্রিয় মানুষ এবং আমুলি মানুষ, বাংলাদেশের আধ্যাত্মিক রাহবার, আমরা একই সময়ের বক্তা, একই সময় মাঠে ময়দানে কাজ করেছি, দিনের খেদমত এখনো করে যাচ্ছি। হঠাৎ করে উমরার সফরের কারণে ভাই তড়ি ঘড়ি করে উমরা চলে গেছেন। আল্লামা খালেদ সাইফুল্লাহ বারাকাল্লাহ ফি হায়াতি যুরকান মারহাবা, আমার আগে যিনি ওয়াজ করলেন, বক্তৃতার জগতে উজ্জ্বল নক্ষত্র, আমারই বীরত্বর ফরিদপুরে কৃতি সন্তান এবং শাইখুল হাদিস, একটা মাদ্রাসার মুহাদ্দিস, দারুল হাবিব বাউনিয়াবাদের ঐতিহ্যবাহী একটা মাদ্রাসার মুহাদ্দিস উনি, আমার অত্যন্ত প্রিয় মানুষ এবং অল্প সময়ের ভিতরে সারা বাংলাদেশ কাঁপায়েছে, যার কণ্ঠের মধ্যে আল্লাহ অনেক জাদু দিয়েছেন এবং মধু দিয়েছেন, যে কথা বললে মানুষ পঙ্গপালের মতো ছুটে আসে এবং চাতক পাখির মতো তাকিয়ে থাকে।